গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি জরুরি সূচনা। বাইক আরোহীদেরকে অবগত করা যাচ্ছে যে কোনো অবস্থাতেই পাকা রাস্তা ও জাতীয় সড়কে হেলমেট ছাড়া বাইক চালাবেন না। মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় বাইক কিংবা গাড়ি চালাবেন না। রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি পার্কিং করবেন না। জনসাধারণের কাছে আবেদন, রাস্তার ধারে বালি কাঠ পাথর জমা করবেন না। অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। সকলে কোভিড বিধি মেনে চলুন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেফ ড্রাইভ এবং সেফ লাইফের একটি র্যালি উদ্বোধন র্যালি করলাম। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনাদেরকে প্রথম বুঝতে হবে যে এই র্যালির উদ্দেশ্য কি। আপনারা হয়তো ভাবছেন পুলিশ কেন হাঁটছে ব্যানার নিয়ে, এরকম গান বাজিয়ে পুলিশ কেন হাঁটছে। পুলিশ হাঁটছে আপনাদের স্বার্থে। আপনাদেরকে একটা জিনিস ভাবতে হবে, আপনারা সুস্থ থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনার বাড়ির প্রত্যেকটি মানুষ ভালো থাকবে। যখন আপনারা বাইক চালাচ্ছেন তখন একটা জিনিস মাথায় রাখুন যে হেলমেট পরে গাড়ি চালাবেন, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না। গাড়িটা যখন চালাচ্ছেন গাড়ির স্পিডটা ঠিক রাখুন, ফোর হুইলার চালালে সেম সিট বেল্ট রাখুন, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না। দেখুন আপনারা যদি নিজেরা সচেতন হন তবেই আমাদের আজ এই র্যালির সফলতা, আমাদের এই উদ্দেশ্য সফল হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা, এই সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রজেক্ট উনি নিয়েছেন, ওটার উদ্দেশ্য হলো মানুষের মৃত্যুর হার, মানুষের আহত হওয়ার হার কমানো। এটা হওয়ার পর আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় অ্যাক্সিডেন্টের হার কমেছে, কিন্তু এটা কমাতে গেলে পুলিশের সাথে সাথে আপনাদের সচেতনতা দরকার, আপনাদের সাহায্য দরকার। আপনারা যেদিন নিজেরা সচেতন হবেন, নিজেরা ভাববেন যে হ্যাঁ আমার হেলমেটটা আমার নিজের প্রয়োজনে পরা দরকার, আমার পরিবারের প্রয়োজনে পরা দরকার, সেদিনই আমাদের এই উদ্দেশ্য সফল হবে। যেদিন আপনারা নিজে ভাববেন যে পুলিশের জন্য নয়, সিটবেল্টটা আমি আমার নিজের জন্য বাঁধবো, নেশাগ্রস্ত অবস্থায় আমি গাড়ি চালাবো না, আমার পরিবারের জন্য চালাবো না, আমি যে পথচারীটি তার নিজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়েছে তার জন্য চালাবো না, তখনই আমাদের উদ্দেশ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সফল হবে। আজকে আসুন আমরা এই রাজনগরবাসী তথা দাসপুরবাসী একটা শপথ করি যে আমরা সবাই প্রতিটি ট্রাফিক নিয়ম মেনে চলব এবং আমরা নিজেরা সুস্থ থাকবো, অপরকে সুস্থ রাখবো। গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি জরুরি সূচনা। বাইক আরোহীদেরকে অবগত করা যাচ্ছে যে কোনো অবস্থাতেই পাকা রাস্তা ও জাতীয় সড়কে হেলমেট ছাড়া বাইক চালাবেন না। মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় বাইক কিংবা গাড়ি চালাবেন না। রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি পার্কিং করবেন না। জনসাধারণের কাছে আবেদন, রাস্তার ধারে বালি কাঠ পাথর জমা করবেন না। অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। সকলে কোভিড বিধি মেনে চলুন।